নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বাড়িতে রান্না করব, ভাবছি যে একটু বেগুন ভাজা করব আর বাকি যা যা সবজি আছে রান্না করব। তো তোমরা দেখতে থাকো। আর অনেক দিন হলো বেগুন খাওয়া হয়নি, আর এই গোল গোল বেগুনগুলো সাধারণত পাওয়াও যায় না, খুব কম। এখানে বেশিরভাগ সব লম্বা লম্বা বেগুনগুলো পাওয়া যায়, সরু সরু লম্বা লম্বা যে বেগুনগুলো হয় ওগুলোই পাওয়া যায়। তো এইবারে মধু বাজারে গিয়ে কিনে আনলো এই গোল গোল বেগুনগুলো, খুব গোল নয় তবে বেশ মোটা মোটা, যে লম্বা লম্বা বেগুনগুলো হয় সেই লম্বা লম্বা মোটা মোটা বেগুনগুলো। এই মোটা বেগুনগুলো বেশ ভাজা খেতে আর এগুলোর বেশ চপ বানিয়ে খেতে খুব ভালো লাগে, তো এগুলো তাই কিনে এনেছে। তো এগুলো তাই কেটে নিয়েছি, আর কেটে নিয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি, নিয়ে এখন ভাজতে চাপিয়েছি। তো বেগুন ভাজা করব, আর কী কী রান্না করি তোমরা অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো। বেগুনটা এখন হালকা একটু ভাপে সেদ্ধ করে নিচ্ছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন হালকা একটু ভাপে সেদ্ধ হোক, তারপরে ভাজা ভাজা হয়ে যাবে। তো বেগুনটা সেদ্ধ হয়ে আসছে, এখন একটু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো এখন বেগুনটা নামিয়ে নিচ্ছি, এখন মাছটা একটু ভেজে নিয়েছি, মাছের একটু ঝাল ঝাল করব। তো তার জন্য একটু পেঁয়াজ আর একটু আদা রসুন ভাজা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন আর অল্প একটু জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর শুকনো লঙ্কা আর হলুদ এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তরকারি এর মধ্যে দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে এখন একটু ভালো করে কষে নিচ্ছি। মশলাটা একটু কষলে বেশ টেস্টটাও ভালো হয়, তো তার জন্য মশলাটা একটু ভালো করে কষে নিচ্ছি। তো তারপরে ওই মশলার বাটির একটু জল দিয়ে ধুয়ে ওই মশলা জলটা দিয়ে দেবো, দিয়ে তারপরে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তেলাপিয়া মাছ, তো তার জন্য বেশি ঝোল রাখবো না, গায়ে গায়ে একটু ঝোল করব। আর ঝোল ঠিক না, একটু ঝাল ঝাল করব, কারণ একটু বেশি করেই মশলা দিয়েছি, জিরে শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সবগুলো একসাথে মিশিয়ে তারপরে এই মশলা জলটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা জলটা একটু ফুটুক, তারপরে মাছগুলো দেব। আর কালকের একটা ডিম সেদ্ধ ছিল, তো সেই ডিমটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, প্রায় 5-6টা ডিম সেদ্ধ করেছিলাম। তো এখন আমি ঝোলটা ফুটতে থাকো, এখন অন্য কড়াই চাপিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছ কটা ভেজে নেব। চিংড়ি মাছ কটা বেশি ভাজছি না, অল্প কয়েকটা চিংড়ি মাছ ভাজছি, আর একটু দেখলাম বেশি চিংড়ি মাছ খাওয়া হচ্ছে বলে একটু অ্যালার্জিও হচ্ছে, তো তার জন্য ভাবছি চিংড়ি মাছটা একটু কম খাবো। তো যেহেতু এই মাছগুলো আনা হয়ে গেছে, তো এগুলো তো খেয়ে শেষ করে দিতে হবে, তাই চিংড়ি মাছটা এরপর আর খুব একটা আনবো না, তো তেলাপিয়া মাছটাই খাবো। তো চিংড়ি মাছটা ভেজে নিয়ে এখন কয়েকটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আর কয়েকটা ভাজা রেখেছি, এর মধ্যে কুমড়ো গাজর এগুলো কেটে আর আলু এগুলো কেটে দিয়ে দিয়েছি। এখন সুন্দর বেশ ছোটো ছোটো করে মধু কেটে দিয়েছে, আর ওগুলো আমি এখন কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেছো আমি মাছটাও ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, মাছটা এখন ঝোলের মধ্যে অল্প একটু ফুটলে তারপর নামিয়ে নেব। আর এদিকে কুমড়ো আলু আর গাজর এগুলো ভাজা হচ্ছে, তো এরপর আমি এর মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দেবো, কেননা অনেকটা বড় বাঁধাকপি নিয়ে এসেছিলো, তো আগের দিন অর্ধেকটা রান্না করেছিলাম আর আজকে কিছুটা দিয়ে দিচ্ছি, তাহলে অনেকটা তরকারি হবে, অনেকটা তরকারি হলে তাহলে কাল পর্যন্ত আমাদের হয়ে যাবে। তো বাঁধাকপিটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা বলেছিলাম বেশ খুব টাটকা, বেশ খেতেও স্বাদ লাগে, টাটকা সবজির একটা স্বাদই আলাদা। তো এখন সবজিগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি একটু মশলা করে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ আমার মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি এখন মাছটা নামিয়ে নেব। আর এদিকে আমি বাঁধাকপিটা একটু মশলা দেবো বলে বাঁধাকপির জন্য আমি একটু তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু আদা রসুন পেঁয়াজ এগুলো একটু কুচি করে নিয়েছি। তো এখন জিরেটা একটু ভাজা হচ্ছে, জিরে শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিলে বেশ একটু খেতে স্বাদ হয়, জিরে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব ফোড়ন বেশ ভাজা হচ্ছে। এখন আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি, তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে নিয়েছিলাম, তো এখন আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেলে, মশলাটা কষা হয়ে গেলে তারপর আমি বাঁধাকপি কুমড়োর যে ঘন্ট করবো সেই সবজির মধ্যে দিয়ে দেবো। তো আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, বেশ লাল লাল হয়ে গেছে, তো আমি এরপর মশলাটা আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো, আর এই মশলা ধোয়া জলটাও আমি একটু বাঁধাকপি কুমড়োর ঘন্টার মধ্যে দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি মশলাটা।
মশলাটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন কুমড়ো আর বাঁধাকপি যে ঘণ্টটা করে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, তার মধ্যে এখন মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা বেশ খুব সুন্দর গন্ধ উঠেছে, আর এই মশলাটা কষার কাছে খুব স্বাদ হয়। আর খুব বেশি মশলা দিইনি, তোমরা দেখতে পেয়েছো, অল্প একটু মশলা দিয়েছি, অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু আদা রসুন কুচি দিয়েছি। তো এখন মশলাটা ভালো করে আমি মিশিয়ে দিয়েছি, আর এখন অল্প একটু মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। মশলা ধোয়া জলটা দিলে তাহলে ওই মশলা ধোয়া জলটাই বেশ স্বাদও হয়, এক্সট্রা করে আলাদা কোনো জল দিতে হবে না। তো আমি এখন একটু ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা প্রায় সেদ্ধই ছিল, বাঁধাকপিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছিলো। তো এখন আমি একটু জিরে গুঁড়ি, জিরে শুকনো লঙ্কা, জিরে ধনে গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ি, এগুলো আমার একসঙ্গে ভাজা ছিল, তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একটু দেবো এতে গরম মশলার গুঁড়ো, তো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। তো এখন আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি আর একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি। হলুদটা আগে দিয়েছিলাম, তো হলুদটা একটু কম কম মনে হচ্ছিলো, তাই হলুদটা আরেকবার একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন একটু নাড়িয়ে নিচ্ছি, আর এখন আমি ওই মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এটা একটু সেদ্ধ হতে থাক, তো হয়ে প্রায় হয়ে এসেছি, এবার আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ সবজিগুলো একদম কি সুন্দর গলে গেছে, আর বেশ কালারফুল লাগছে। বেশ গাজরগুলো আছে তো বেশ কালারফুল লাগছে। এই যে আমার আজকে মাছের ঝোল, আর এই যে বেগুন ভাজা করেছি, আর তার সঙ্গে বাঁধাকপির তরকারি। এই দিয়ে আমাদের মোটামুটি আজকে রান্না আমাদের কমপ্লিট প্রায়। তো বাঁধাকপিটা আমি প্রায় নামিয়ে নেব, এখন হয়ে এসছে। তো এটা মাছের ঝাল আর বেগুন ভাজা দিয়ে আজকে ভাত খাবো, আর ওই তরকারিটা কিছুটা রেখে দেবো, কালকের জন্য হয়ে যাবে। তো মধু সকালে কিছুটা নিয়ে যাবে অফিসে যাওয়ার সময়, আর আমি দুপুরবেলা খাবো। তো এই নিয়ে আমাদের দুজনে দুবেলার রান্না করে রাখি, একবারেই দুবেলা রান্না করে রাখি, দুপুরবেলা আর আলাদা করে রান্না করি না। ও এলে একদম রাত্রিবেলা আবার রান্না করি, তাহলে গরম গরম খাওয়া যায়, কারণ ও সারাদিন থাকে না, সেই সকালে চলে যায়। তো এখন আমরা গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছো মধু ভাত নিয়ে বসে পড়েছে, আর এই যে আমাদের সবজি তরকারি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো টাটা।